হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি চলে এসেছি আপনাদের সাথে আয়শা। আজকে আমরা গিয়েছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে ভাইয়ের বাচ্চাকে দেখার জন্য। তো সেখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি এটাও ছিল গুদারা ঘাটের কাছাকাছি। তো ওইখানে আমরা প্রথমে রিক্সা দিয়ে যাই, আর যেহেতু বৃষ্টি, এখন চারিদিকে বৃষ্টি চলছে, তো বৃষ্টি ছিল, সব কিছু মিলিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে সুন্দর থান্ডারিং, এই যে ওয়েদার এত সুন্দর, এত কাম ছিল যে মানে জাস্ট সত্যি কথা মনটা জুড়িয়ে গেছে। তাও আবার রিক্সায় ঘোরার আনন্দটাই অন্যরকম। তো যাই হোক, পরে আমরা এখানে চলে গেলাম। চলে যে এটা আমরা যখন ব্যাক করছি তখনকার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গিয়েছিলাম ভিতরের দিকে, একদম একটু জঙ্গল টাইপসের এলাকা বলা যায়, একদম গ্রামের মতো ওই এরিয়াতে সুন্দর একটা চায়ের দোকান। ওই চায়ের দোকানে শুনলাম আনারসের চা, তারপর তিতুলের চা, জলপাইয়ের চা, লেবুর চা, ঠিক আছে, এরকম অনেক ধরনের চা পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড ও হচ্ছে জলপাইয়ের চা নিল, অ্যান্ড আমি তেঁতুল চা নিয়েছিলাম। আমার আন্টি, তারপরে এই যে আমার ভাই, দুই ভাই, এরা নিয়েছিল মাল্টা চা। আমার আরেকজন ভাই, এই যে ও নিয়েছিল হচ্ছে তেঁতুল ঝাল, একদম ঝাল চাটা। তো একদম অরিজিনাল টংয়ের দোকান। মাঝে মাঝেই আমার আন্টিরা হচ্ছে বৃষ্টির দিনে সার্চ করতো আশেপাশে, কিন্তু আসলে আমাদের যেগুলো লোকাল এরিয়া, তো ওই সব এরিয়াতে তো এরকম অটং নেই যে পানির উপরে এরকম টংয়ের দোকান, বৃষ্টি পড়বে টুপটাপ ওয়েদার ফিল করবো আর চা খাবো, অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় না। তা আন্টি বলতেছে যে এমন দোকানই আমরা ইমাজিন করতাম, জানিস। তা আমার আন্টি যে কোরিয়াতে থাকে, সে আর আমার এই আন্টি, এই দুজন হচ্ছে একসাথে খুব চা খেত, তারা দুজন চা পার্টনার বলা যায়। এই যে দেখেন কি সুন্দর করে উনি চাগুলো বানায়, একদম সুন্দর করে জল পায়, মালটা এখানে রেখে দেয়া, লেবু সব কিছু, সব কিছু এখানে দেয়াই আছে। আমরা জিজ্ঞেস করলাম আনারসটা আজকে হলো না কেন, বললো যে আনারসটা আজকে বৃষ্টির জন্য সে আনতে যেতে পারেনি। তার প্রচণ্ড পরিমাণে সেল, আমরা দোকানের মধ্যে ঢুকে দেখি এমন পরিমাণে ভিড়, কি বলবো আপনাদেরকে, সবাই বসে আছে। এখন আপনারা সবচেয়ে বেশি অবাক হবেন এটা শুনলে যে আসলে ওনার চায়ের প্রাইস কত ছিল। আমাদের বাংলাদেশে এরকম না যে জায়গা ভেদে কিন্তু ফলের দাম ওঠানামা করে, এত ডিফারেন্সও না, আর এটা তো ঢাকার মধ্যেই, তো এরকম না যে ফলের দাম একেবারেই কম এখানে, হ্যাঁ সব কিছুর দাম কম, এর জন্য সে কমে দিতে পারছে আর অন্য অন্য জায়গায় কমে দিতে পারছে না কারণ দাম অনেক বেশি, বিষয়টা কিন্তু এরকম না। হয়তো বা দোকানের ভাড়া অথবা স্টলের ভাড়া সেদিকে হয়তো তারতম্য কিছুটা থাকতে পারে। যাই হোক, পরে আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে প্রাইস কত করে আমরা যখন বিল দিচ্ছি। প্রাইসটা শুনে সবচেয়ে বেশি অবাক হয়েছি, প্রাইস ছিল মাত্র 15 টাকা গ্লাস। শুনলে অবাক হয়ে যাবেন, এত কোয়ান্টিটি ভালো, এবং মানে জলপাইয়ের চাটা সত্যি কথা বলতে সবচেয়ে বেশি মজা ছিল, এবং যে মালটা চাটা খেয়েছি, মালটা চাটাও আসলে অনেক বেশি মজা ছিল। সবাই আমরা সবার চা একটু একটু শেয়ার করে নিয়েছিলাম চামচ দিয়ে। তো যেটা হয়েছে, মালটা চাটা খেয়ে এরকম মনে হয় না যে একদম নর্মাল একটা চা উপর দিয়ে খালি মালটা দিয়ে দিয়েছে, অন্য অন্য জায়গায় তো মালটা চা খেয়েছি কখনো এমন টেস্ট লাগেনি। মালটা চাটা খেয়ে মনে হচ্ছিল একদম র মালটার জুস খাচ্ছি গরম গরম, হ্যাঁ, বাট সত্যি কথা মজা ছিল অবশ্যই। যে যার যে কাজটা সুন্দর প্রশংসনীয় সেটাকে প্রশংসা করতেই হবে। সো আমি প্রশংসা করলাম যে আসলেই তার চাগুলো মাইন্ড ব্লোয়িং ছিল, আর প্রাইস আর কোয়ান্টিটি যদি সব কিছু বলি, আমার জীবনে খাওয়া সবচেয়ে বেশি ভালো, মজাদার, রিজনেবল, মানে সব কিছুর মধ্যে একদম পারফেক্ট চা বলা যায়, সব কিছুর মধ্যে পারফেক্ট চা। তো যাই হোক, জলপাই চাটা, ও ভাই কি বলবো, জলপাই চাটা এত মজা ছিল আমি ভাবতে পারি না এত মজা। আপনাদের ভাইয়া হচ্ছে জলপাই চাটা খেয়েছিল, বেসিক্যালি ওর চাটা খেয়ে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমরা তো আবার যাবো, এই তো আমাদের ছোট্টখাটো আমরা সাবেন চলে আসছি এমনি হাঁটতে হাঁটতে, হ্যাঁ আমরা গ্রুপ আসি নাই, আমার আন্টিরা সবাই, আমরা এত পরিমাণে আমরা আড্ডা দিতে পছন্দ করি, সবাই আমরা একসাথে অনেক জায়গায় যাই। তো আজকে আমরা জাস্ট চিনে গেলাম জায়গাটা, এটা আমার খালাতো ভাই চিনতো যেটা আমরা চিনতাম না। সো নেক্সট টাইম যখন আবার আসবো বিকেলে কোনো একদিন, সেই দিন আপনাদেরকে দেখাবো। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই তো আমি লোকেশনটা তো আপনাদেরকে বলেই দিলাম, একদম সরাসরি ত্রিমোহনী গুদারাঘাট। কেউ যদি আসতে চান সেক্ষেত্রে
মোহনী গুদারাঘাট এই পর্যন্ত আপনারা রিক্সায় চালিয়ে আসতে পারেন, ঠিক আছে? এখান থেকে মাত্র 20 টাকা ভাড়া, পার পার্সন 10 টাকা করে, তো 20 টাকা ভাড়া। আর হচ্ছে একটু সামনেই কেউ যদি বলেন যে মালটা চায়ের দোকান বা ওই যে চায়ের দোকান, আনারস চায়ের দোকান, একদম আপনাকে চিনিয়ে দিবে, ঠিক আছে? এটার দোকানের তো আসলে বেসিক্যালি কোনো নাম নেই, আপনাকে চিনিয়ে দিবে।